ভালো আছো? চলে এসেছি মঙ্গলহাটের আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, প্রচুর শাড়ি দেখাবো। তার আগে বলে দিই হাট কখন খোলা থাকে। হাট মোটামুটি 3-4 অবধি খোলা থাকে আর মঙ্গলবার বসে। তোমরা আসবে কি করে? হাওড়া থেকে হেঁটে আসতে পারো, এছাড়াও হাওড়া ময়দানে বাসে করে আসতে পারো, তাহলে শাড়ির মার্কেটে চলে আসতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে সব কিছু জানতে পেরে দেবে, প্রাইসও জানতে পেরে যাবে। আর চ্যানেলে প্রথমবার আসলে এরকম যদি শপিং রিলেটেড ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অনুশোচ, প্লিজ ডু সাবস্ক্রাইব অনুশোচ লাইফস্টাইল। চলো একদম দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। হাওড়া স্টেশনে যদি তোমরা নামো, হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস বা অটো বা পায়ে হেঁটে তোমরা কিন্তু মঙ্গলহাটে চলে যেতে পারবে। শাড়ির মার্কেটে যদি যেতে হয়, একদম চলে আসবে হাওড়া ময়দানে, কলকাতা মাঠে, এম বাজারের সামনে। মঙ্গলবার দিন কিন্তু হাট বসে, মোটামুটি 2-3 অবধি খোলা থাকে বলেই দিলাম, তো আশা করছি খুব সুবিধাই। তো আগের দিন আমার ভিউয়ার্স বন্ধুরা রিকোয়েস্ট করেছিলে তাঁতের শাড়ির জন্য, তো আজকে তাঁতের কালেকশন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। একদম কম দামে তাঁত দেখাবো, তার সাথে সাথে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া থাকবে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। ইনি কিন্তু 4 অবধি মোটামুটি বসে, কোনো অসুবিধা হবে না, দেরিতে আসলেও কিন্তু নিতে পারবে এখান থেকে। আচ্ছা, এগুলো কী শাড়ি? কত দাম পড়বে? 450। আচ্ছা, ফোন নাম্বার নিয়েছিলাম না, কি জানি মনে আছে কি না দেখতে হবে, নাহলে আরেকবার দিয়ে দাও। আচ্ছা, ওইটা কি? ওটাও জামদানি কি? আচ্ছা ঠিক আছে। আর এগুলো সব 200 না, দাম বেড়েছে? দাদা ভাই কিন্তু একদম এম বাজারের সামনে বসে, যে শাড়ির হাটটা আছে তার সামনেই একদম সবসময় বসে, 4 অবধি তোমরা ফোন করে নিও, আশা করছি কোনো অসুবিধা হবে না। অনেকে রিকোয়েস্ট করেছিল লেহেঙ্গারও, যারা নতুন ভিউয়ার্স তারা রিকোয়েস্ট করো। তো লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি, লেহেঙ্গা মোটামুটি 1100 টাকা 1000 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস। প্রচুর কালার পাবে, প্রচুর ভ্যারাইটিস পাবে, তো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব জানতে পারবে। আজকে কিন্তু বালুচুড়িও দেখাবো, কাঁথা স্টিচটা আমি অন্য দিন দেখাবো, কাঁথা স্টিচেরও রিকোয়েস্ট এসেছিলো। যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে, আমি একটু অন্যরকম কালেকশনই দেখানোর চেষ্টা করছি। যারা পার্টি ওয়ার চাইছো, কাতান বেনারসি টাইপের দেখাচ্ছি, যেগুলো তোমরা 1000 টাকা 1100 টাকায় ভালো ভালো কালেকশন পেয়ে যাবে। এক একটা দোকানে এক এক রকম প্রাইস, বার্গেনিং করলে একদম কম বেশি তো হবেই, তো তোমরা বার্গেনিং করে নিও, তাহলে কিন্তু একটু কম হবে। কাকু বালুচুড়ি কত পড়বে? এটা 550 টাকা। আচ্ছা, এসছে ভালো আছে যেগুলো, সেগুলো 1400 টাকা। না না, কি নাম দোকানের বাবু? মধুসূদন শাহ। আর বিয়ের প্যাকেজের জন্য রিকোয়েস্ট করেছিলে, আমি পাঞ্জাবিও দেখাবো। আমি একটু তার আগে বেনারসিগুলো দেখাচ্ছি। এই দোকানের বেনারসিটা আমি অনেক দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এখানের বেনারসি সত্যি খুবই সুন্দর। আমার আগের ভিডিওগুলো চেক করে নিতে পারো, যারা নতুন ভিউয়ার্স আছো, ফোন নাম্বার কিন্তু ওখানে পেয়ে যাবে। খুব ভালো কালেকশন, এনাদের বড়বাজারেও দোকান আছে, যারা এখানে আসতে পারবে না তারা বড়বাজারেও যেতে পারো, কারণ ওনাদের বলছিল বড়বাজারের অ্যাড্রেস দেওয়া আছে। তো কালেকশনগুলো দেখো, খুবই ভালো লাগবে, আর দেখে মনেই হচ্ছে জিনিস খুবই সুন্দর। অনেকে নেগেটিভ কমেন্ট করো, বাট আমি বলবো একবার মার্কেটে এসে ঘুরে যেতে, কারণ অনেক ভিউয়ার্স বন্ধুদের সাথে আমার মার্কেটে গিয়ে দেখা হয়, আজকেও দেখা হয়েছিল, তারা বলছিল তোমার ভিডিও দেখে কম বেশি যদি আমি বলতাম তাহলে নিশ্চয়ই এত মানুষ যেত না। খাদি কত হবে কাকু? কোনটা বলুন? এইগুলো ওটা 200 টাকা। 200 টাকা। আচ্ছা, ফোন নাম্বার পাওয়া যাবে? হুম নিশ্চয়ই, ঠিক আছে। আর এই এগুলো এগুলো কি কুর্তি না টপ? এগুলো আছে আপনার কুর্তি। আচ্ছা, আরে তোকে দুজন কে খুঁজছে? জেন্টস লেডিস
আর এগুলো কি শাড়ি? ওটা হ্যান্ডলুম খাদি। একটা দেখাবে কাকু এই শাড়িটা, একটু দেখাবে? এটা কি শাড়ি? এটা হ্যান্ডলুম খাদি। আচ্ছা, তো কাকুর কাছে খাদির প্রাইস ফোন নাম্বারই দিলাম। কারো যদি বিজনেস প্ল্যানিং থাকে, অল্প পুঁজিতে বিজনেস করতে চাইছো, তো প্লিজ কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। আর অবশ্যই বলো ইউটিউবের ভিডিও দেখে কন্ট্যাক্ট করেছো, তাহলে আমাদেরও একটু ভিডিও করতে সুবিধা হয়। আগে এই ছাপা শাড়িগুলো হান্ড্রেড পাওয়া যেত, যেহেতু গরম পড়েছে এখন দেখছি দাম বেড়ে গেছে। নাইটির দামও কিন্তু 60-70 টাকা ছিল, যেটা এখন 110 টাকা হয়ে গেছে। তো মার্কেটে দাম সব কিছুরই বাড়ছে, অনেক সেলার কাকু জেঠু যাই হোক অনেকেই বলছিল যে জিনিসের দাম বাড়ছে। তো মানে গরমের জিনিস, গরম চলে এসছে তাই হয়তো দাম বাড়ছে। শুধু যে তোমরা এই মার্কেটে শাড়ি পাবে তা নয়, অনেক রকম জিনিস পাবে, বাচ্চাদের জিনিস পাবে, তোমরা ব্লাউজ পাবে, সমস্ত কিছু পাবে। যাদের অল্প পুঁজি বিজনেস করতে চাইছো তো তারা এই মার্কেট ভিজিট করতে পারো। তো অনেক রকমেরই শাড়ি দেখালাম, আরও যদি কিছু শাড়ির নাম তোমাদের জানা থাকে, দেখার ইচ্ছা হয়, আমাকে রিকোয়েস্ট করতে পারো, কারণ আমি শাড়ির ব্যাপারে একদম নলেজ নেই। যেটুকুনি নলেজ আছে জামদানি এইসবের উপর সেটুকুনি জানি, দেখানোর চেষ্টা করি। কয়দিন ধরে অনেক রিকোয়েস্ট করছিল আমার এক দাদাভাই যে শার্টের কালেকশনের জন্য, তো এখানে কিন্তু শার্ট 2 পিস 150 টাকায় বলছিল। তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো, কারোর যদি কন্ট্যাক্ট করার থাকে, ওই দাদাভাইয়ের যদি দরকার থাকে তো প্লিজ কন্ট্যাক্ট করে নিও। ভিডিওটা হয়তো তুমি দেখছো, আর যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। বারবার আমাকে জানিয়েছিলে কমেন্ট করে, তো আমি চেষ্টা করছিলাম, খুঁজেও ছিলাম। তো কালকে অন্য আরেকজনের কাছ থেকে আমি এটা করার চেষ্টা করেছি, তো যার ভিডিও দেখেছিলাম তাকে আমি মানে হাটে পাচ্ছিলাম না, যার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর তোর মধ্যে ছোট বড় সব চাই, ছোট হবে বড় হবে।
ছাপা শাড়ি কিন্তু হোলসেলে এখানে বিভিন্ন রকম প্রাইসের পাওয়া যায়, কোথাও 110, কোথাও 150, নানান রকম টাইপের মানে ভ্যারাইটিস আছে। তো তোমরা এসে মার্কেট ভিজিট করো। জিন্সও কিন্তু এখানে সব কিছুই মার্কেটে মোটামুটি পাওয়া যায়, প্রচুর বড় হাট। একবার আমি বলবো তোমরা যাও, 4টে অবধি তো মোটামুটি খোলাই থাকে। তো অল্প কিছু আজকে কুর্তি দেখাবো, লেগিংস 100 টাকায়, খুব ভালোই কোয়ালিটি আমার যেটা দেখে মনে হলো। আর কুর্তি অল্প কিছু দেখাবো যেহেতু গরমের সময় চলে এসেছে, 100 টাকায় 150 টাকায় খুব ভালো ভালো কুর্তি ডেলিওয়ারের। তো এই যে এই কুর্তিগুলো। আজকের ভিডিওটা আর কিছু দেখি শেষ করব, আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে। এতক্ষণ দেখে নিয়েছো যখন প্লিজ লাইকটা করে দাও, কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে কেমন লাগলো, সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিওর জন্য। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, আর কী দেখতে চাও কমেন্ট বক্সে সেটাও জানাতে পারো। টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।